এই ডাইনোসরটা দেখে জুরাসিক পার্কের কথা মনে পড়ে। বেশ বড় সাইজের একটা ডাইনোসর রয়েছে পার্কের ভেতরে। এখনো অবধি আমার দেখা খুব সুন্দর একটি পার্ক, যেখানে ঘুরে বেড়ানোর পাশাপাশি রয়েছে পিকনিক করার সুবন্দোবস্ত। পার্কের ভেতরেই রয়েছে নানান অ্যাক্টিভিটি এবং বোটিং করার ব্যবস্থা। আজ আমার গন্তব্য কলকাতা থেকে মাত্র 26 কিলোমিটার দূরে অবস্থিত নীলাঞ্জনা পার্ক। এটা হচ্ছে পার্কের এন্ট্রেন্স, দেখতে পাচ্ছ গেটটা খুব সুন্দর। আর এইখানে এই পার্কের কিছু নিয়মাবলী লেখা রয়েছে। এখানে পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা, 3 বছর হলে কিন্তু পুরো ভাড়া লাগে, আর ক্যামেরার জন্য কিন্তু লাগে 40 টাকা, বাইক পার্কিংয়ে 10 টাকা, টোটো এবং 4 চাকা পার্কিংয়ের জন্য 40 টাকা করে লাগে। আর পার্ক কিন্তু প্রত্যেক দিন 3টা থেকে 6:30 অবধি খোলা থাকে। পিকনিকের জন্য কিন্তু আলাদা সময়, সেটা কিন্তু সকাল থেকেই ওপেন হয়ে যায়। যদি পিকনিক করতে চাও তাহলে সকাল থেকেই আসতে পারো। আর বিশদে জানতে এখানে দেখো কন্ট্যাক্ট নাম্বার কিন্তু লেখা রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি যেহেতু বাইক নিয়ে এসেছি, বাইকের জন্য 10 টাকা লেগেছে আর আমার টিকিট 20 টাকা, টোটাল আমার লাগলো 30 টাকা। তো চলো যাই এখন পার্কের ভেতরে। পার্কে ঢোকা মতোই সামনে রয়েছে একটা দোকান, এখানে ক্যাফেটেরিয়া বলতে পারো। আর সামনে একটা বুদ্ধদেবের বিশাল বড় মূর্তি দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু পার্কের নিজস্ব পার্কিং লট, দেখতে পাচ্ছ এখানে বাইকগুলো রাখা রয়েছে, আমার বাইকটা এইখানেই আমি পার্ক করেছি। আর এখানে যে কটেজটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ভাড়া নেওয়া যায়, আর অলরেডি এখানে অনেকে পিকনিক করছে। আর তার পাশেই রয়েছে এখানে টয়লেট, এটা ফ্রি ইউজ, দেখতে পাচ্ছ মহিলা এবং পুরুষ দুজনের জন্য কিন্তু সেপারেটলি এখানে টয়লেট রয়েছে। একদম স্টার্টিংয়েই যখন এন্ট্রেন্স থেকে ঢুকবে তখনই তোমরা বাঁ হাতে পেয়ে যাবে টয়লেট। স্ট্যাচু দেখতে পাবে ছোটা ভীম, বাচ্চাদের জন্য ছোটা ভীম, আর নানান ধরনের কিন্তু এখানে স্ট্যাচু রাখা রয়েছে, যেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। ছোটা ভীমের ক্যারেক্টারগুলো যেগুলো রয়েছে প্রত্যেকটা এখানে রাখা রয়েছে। এই যে দেখো, এই দেখো, বেশ সুন্দর কিন্তু, না বাচ্চাদের বেশ ভালো লাগবে। আর এই তলায় কিন্তু বেশ ফুল দিয়ে সাজানো রয়েছে দেখতে পাচ্ছ, এখানে একটা ফুলের বাগান। আর সামনে রয়েছে ছোটা ভীমের যতগুলো ক্যারেক্টার রয়েছে প্রত্যেকটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে বানানো হয়েছে, বেশ ভালো লাগছে। বাগানের ভেতর কিন্তু প্রবেশ নিষেধ। আর এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যাভেঞ্জারের কিন্তু অনেকগুলো রেপ্লিকা এখানে বানিয়ে রেখেছে। এটা অনেকটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, এটা হাল্ক, আর ওইদিকে রয়েছে থ্যানোস। চোখগুলো থ্যানোসের সামনে যাবো, দেখতে বেশ ভালো লাগছে। আর আরেকটু এগিয়ে এলে এখানে দেবাদিদেব মহাদেবের একটা মূর্তি রয়েছে, যেখানে কিন্তু একটা ফাউন্টেন বানানো রয়েছে। এটা কিন্তু সন্ধ্যেবেলা বেশ ভালো লাগে, যখন ফাউন্টেনটা চলবে তখন কিন্তু বেশ দেখতে ভালো লাগবে। এই পার্কে রয়েছে অনেকগুলি পিকনিক স্লট, স্লটগুলি যেমন আয়তনে আলাদা রয়েছে তেমনি কিন্তু এর ভাড়াগুলোও আলাদা। ভাড়া সম্পর্কিত কোনো রকম কোশ্চেন থাকলে এই পার্কের নম্বর ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকলো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই পার্কের ভেতর একটা টি হাউস বানানো হয়েছে, চলো টি হাউসটার ওপর উঠে দেখি। এই টি হাউসটা কংক্রিটের তৈরি, টি হাউসটার ওপরে উঠলে পুরো পার্কটা ভালো মতো দেখা যায়। আর ওই যে দূরে বাসগুলি দেখা যাচ্ছে ওটা হচ্ছে পার্কিং লট, তোমরা যদি বড় গাড়ি কিংবা বাস নিয়ে আসো তাহলে কিন্তু অনায়াসে ওই পার্কিং লটে পার্কিং করে রাখতে পারো।
ট্রি হাউস দেখার পর তোমরা যখন এগিয়ে আসবে দুদিকে পাবে ছোট ছোট পিকনিক স্পট, আর একটু এগিয়ে এলে তোমরা পাবে এখানে চিলড্রেন অ্যাভেন্স পার্ক, যেখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেকগুলো অ্যাক্টিভিটিস রাখা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ পার্কটা কিছুটা এরকম, বাচ্চাদের জন্য অনেকগুলো অ্যাক্টিভিটিস এখানে রয়েছে, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ সাজানো গোছানো। আর সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগছে এই যে একটা ছোট্ট একটা এখানে জায়েন্ট টাইপের বানানো হয়েছে, এই জায়েন্টের মুখের ভেতর দিয়ে কিন্তু এই পার্কের ভেতরে প্রবেশ করতে হয়। চলো ঢুকি, ঢোকা যাক এবার, বেশ সুন্দর এটা। এই ডাইনোসরটা দেখে জুরাসিক পার্কের কথা মনে পড়ে, বেশ বড় সাইজের একটা ডাইনোসর রয়েছে পার্কের ভেতরে। জাস্ট জায়ান্টের ভেতরে প্রবেশ করলে তোমরা এইটায় পার্কের ভেতরে এন্ট্রি নিতে পারবে। আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেকগুলো কিন্তু এখানে অনেক স্ট্যাচুগুলো বানানো রয়েছে, এটা কিন্তু খুবই দেখতে ভালো লাগছে। আর এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে, দোলনা স্লিপ নানান ধরনের জিনিস যেমন থাকে পার্কে সবই রয়েছে, কিন্তু একটু সৌন্দর্য বজায় রেখে বেশ ভালো লাগছে দেখতে। যদি বাচ্চারা আসে বেশ এনজয় করতে হবে, দেখতে পাচ্ছ এই ডাইনোসরটাও কিন্তু এটা স্লিপ, এই দেখো কি সুন্দর। বাচ্চারা এলে কিন্তু বেশ ভালো এনজয় করবে, ওদের খুব ভালো লাগবে। আর সামনে রয়েছে স্লিপ আর দোলনা, এই দেখো একসাথে কিন্তু অনেক দোলনা রয়েছে। এখানে একটা কাউন্টার রয়েছে, এখানে কিন্তু স্মোক বিস্কুট পাওয়া যাচ্ছে, মানে জাস্ট বিস্কুটটা মুখে দিলেই ধোঁয়া বেরোয়, যেমন স্মোক পানগুলো আমরা খেয়ে থাকি মেলাতে সেরকম স্মোক বিস্কিট এখানে একটা স্টল রয়েছে। আর এখানে পাবড়ি চাট পাওয়া যাচ্ছে, ছোটোখাটো অনেক স্টল কিন্তু এই পার্কের ভেতর দেখতে পাওয়া যাচ্ছে। পেছনে একটা পাহাড় টাইপের বানানো রয়েছে, সাথে রয়েছে অনেক ফুল গাছ, বেশ ভালো লাগছে। আর পাশেই রয়েছে একটা বোটিং করার জায়গা, ওই জায়গাটা তোমাদের ঘোরাবো, চলো যাওয়া যাক। এই যে এখানে রয়েছে বোটিং, দেখতে পাচ্ছ বোটিংয়ের ব্যবস্থা রয়েছে পার্কের ভেতর, খুব একটা বেশি বড় না, খুব ছোটও না, বেশ সুন্দর সাজানো গোছানো। আজকে জানুয়ারি মাসের 21 তারিখ, নতুন বছরের প্রথম মাসে সবাই কিন্তু ছুটিয়ে পিকনিক করছে, তাই এই পার্ক আর পিকনিক স্পটে কিন্তু প্রচুর মানুষের দেখা মিলছে, অনেক মানুষ এসছে, একদম ভিড় ভিড়। তোমরা যদি ফেব্রুয়ারির দিকে আসো তাহলে একটু ফাঁকা হতে পারে, আর পিকনিক করতে হলে এখন কিন্তু আসতে পারো, অনেকেই আসছে পিকনিক করতে এই পার্কে। আগে রয়েছে বোটিংয়ের জন্য কাউন্টার, চলো যাই গিয়ে জিজ্ঞেস করি বোটিং করতে কতক্ষণ লাগে আর কতক্ষণ কিন্তু এখানে তোমরা বোটিং করতে পারবে, জিজ্ঞেস করি চলো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এটা বোটিংয়ের কাউন্টার, এখানে কিন্তু বোটিংয়ের জন্য পার হেড 20 টাকা করে, আর বোটিংয়ের টাইম হচ্ছে 15 মিনিট। আচ্ছা, নির্ধারিত সময় মধ্যে না এলে ডবল টিকিটে ভাড়া দিতে হবে, আর 3 বছরের ওপরে কিন্তু বাচ্চার পুরো ভাড়া লাগবে। এই পিকনিক স্পট আর বোটিং পয়েন্ট তোমরা যদি ছাড়িয়ে আসো, ডান হাতে পাবে একটা বাগান, যেখানে কিন্তু অনেক ফুল গাছ লাগানো রয়েছে আর খুব সুন্দরভাবে সজ্জিত করা রয়েছে। এখন ওটা ভেতরে ঢুকবো আর তোমাদের দেখাবো কত সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ফুলের চারা রয়েছে, এগুলো কি বিক্রি করে? হ্যাঁ বিক্রি করি। কেমন দাম থাকে? যেরকম গাছ সেরকম দাম। আচ্ছা আচ্ছা, মানে বাইরে যেমন দাম সেরকমই, কুড়িটা বেশি দাম না, তাই তো? এই গেল 20 টাকা আছে, চন্দ্রমল্লিকা 20 টাকা, 20 টাকা। আর চন্দ্রমল্লিকা গুলো 20 টাকা, এই তো এগুলো। আর ওখানে বড় গুলো আছে 60 টাকা, 80 টাকা সমেত, টপ যেটা যাতে আছে সেটা সেই সমেত। আচ্ছা আচ্ছা আচ্ছা,
পিকনিক স্পট আর বোটিং পয়েন্ট দুটো ছাড়িয়ে তোমরা যখন ডান হাতে আসবে এখানে দেখতে পাবে একটা নার্সারি রয়েছে, বিশাল বড় একটা নার্সারি আলাদা সেপারেট করে বানানো। এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা গাছে চারা পেয়ে যাবে, নানান ফলের গাছ রয়েছে, বাহারি ফলের গাছ, তাছাড়াও কিন্তু নানান ফুল রয়েছে। এখানে কিন্তু বাইরে যা দাম সেরকমই দাম, এমন না যে এখানে দামটা বেশি, চাইলে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারো, মোটামুটি ঠিকঠাক দাম নিচ্ছে শুনে যা মনে হলো। ঠিক নার্সারির পাশে রয়েছে একটা ছোট্ট জলাশয়ের মতো বানানো রয়েছে, এখানে কিন্তু নানান মাছ রয়েছে, জলটা হালকা ঘোলা হয়েছে বলে মাছের দর্শন এখন পাওয়া যাচ্ছে না। গোটা পার্ক জুড়ে রয়েছে পিকনিক স্পট, থেকে থেকেই কিন্তু অনেক ভাগে ভাগে পিকনিক স্পট রয়েছে, সবই জায়গা কিন্তু আজকের জন্য বুকিং, দেখতে পাচ্ছ সবাই কিন্তু এসছে এখানে পিকনিক করতে নানান জায়গা থেকে। আর বাইরে যে পার্কিং রয়েছে সেখানে কিন্তু অনেক বাস আর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে তোমরা যদি বাস বা গাড়ি নিয়ে আসো কোনো রকম অসুবিধা নেই, পার্কের নিজস্ব কিন্তু পার্কিং লট রয়েছে। এই পার্কটা এত সুন্দর লাগার আরেকটা মূল বিষয় হচ্ছে এই যে স্ট্যাচুগুলো রয়েছে নানান জায়গায়। আমরা যখন ঢুকেছিলাম স্টার্টিংয়ে আমরা দেখতে পেলাম বাচ্চাদের জন্য ছোটা ভীমের যে ক্যারেক্টারগুলো সেগুলো রাখা রয়েছে, তাছাড়াও রয়েছে কিন্তু অ্যাভেঞ্জার্স বিভিন্ন ক্যারেক্টার। এখানে কিন্তু এখানে আবার দেখতে পাচ্ছি নানা ধরনের অ্যানিমালস রাখা রয়েছে, দেখতে পাচ্ছ কুমির, নানান ধরনের এই যে গরু রয়েছে, এদিকে জেব্রা রয়েছে, নানান ধরনের কিন্তু এখানে স্ট্যাচুগুলোর জন্য পার্কটার সৌন্দর্য কিন্তু আরও বেশি বৃদ্ধি পাচ্ছে, বেশ ভালো লাগছে পার্কটা। পুরো পার্কটাই রয়েছে কিন্তু গাছগাছালিতে ভর্তি, তাছাড়া কিন্তু সুন্দর বাহারি গাছ, সুন্দর ফুল দিয়ে কিন্তু বাগানটা সাজানো। আপনারা কি 12 মাস থাকেন পার্কের ভেতর, মানে শীতকাল ছাড়াও যদি আসা যায় আপনাদের দেখা পাওয়া যাবে? হ্যাঁ, সবসময় সবসময়। কেমন দাম নিচ্ছেন এগুলো সুগার ক্যান্ডিগুলো? হ্যাঁ, কেমন দাম নিচ্ছেন এগুলো? 20 টাকা। 20 টাকা প্যাকেট? এই কাউন্টার কি 12 মাস খোলা থাকে? মানে বছরে যে কোনো সময় এলে কিন্তু আপনারা দেখা পাওয়া যাবে, তাই তো? যে কোনো সময়। আচ্ছা, এখানে ফুচকা স্টল রয়েছে 10 টাকার 5টা, আর একটা নৌকো রাইড রয়েছে, এটা কিন্তু 12 মাসই এখানে থাকে, যখনই আস বছরের যে কোনো সময় এলে কিন্তু তোমরা এখানে এসে এরকম রাইডগুলো কিন্তু চড়তে পারবে। পার্কের ভেতরেই থাকো তোমরা? পার্কের ভেতরে। কত করে নিচ্ছে ওটা? 30 টাকা। 30 টাকা ওখানে আছে, ওটা মিকি 30 টাকা, ওদিকে দোল্লা আছে 20 টাকা করে। আচ্ছা, এই রাইডটার জন্য কত নিচ্ছ? 30 টাকা। তোমরা 12 মাসই থাকো এখানে? যেখানে বোটিং হচ্ছে তার ঠিক অপোজিটে রয়েছে এখানে আরেকটা পিকনিক স্পট, জাস্ট এখানে ঢুকলেই একটা বিশাল বড় বাজ পাখি দেখতে পাবে। আর দেখো একটু খুব সুন্দরভাবে কিন্তু কটেজ কটেজের মতো বানানো রয়েছে, আর এইখানটা দেখতে পাচ্ছ এটা আলাদাভাবে ভাড়া নিয়ে কিন্তু এখানে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। এরকম তোমরা কিন্তু এখানে এসে নানান ধরনের ওকেশন সেলিব্রেশন করতে পারো, বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা, বেশ ভালো লাগছে। এগুলো কিন্তু আলাদা আলাদা স্লটে ভাগ করা রয়েছে, এটা আলাদা স্লট, ওটা আলাদা স্লট এবং ওটা আলাদা স্লট, 3টে স্লট কিন্তু পাশাপাশি রয়েছে। ভেবেছিলাম বোটিং করবো, এত লাইন দেখে আর ইচ্ছে করছে না, সুযোগই আসবে না, আর অন্ধকার অন্ধকারও হয়ে যাচ্ছে, তাই অন্য সময় যদি কোনো দিন আসি করবো। প্রাইসটা কিন্তু এখানে কমই রাখা হয়েছে, 20 টাকা করে পার হেড, 15 মিনিট করে সময়সীমা। প্রত্যেকটা স্পটেরই পাশেপাশে রয়েছে ওয়াশরুম, তাহলে তোমাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না, দেখতে পাচ্ছ একদম পিকনিক স্পটগুলোরই অপোজিটে রয়েছে এই ওয়াশরুমগুলো। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, যারা পিকনিক করতে এসেছিলো তারাও বাড়ি ফিরছে, আমিও বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর বেরিয়ে জাস্ট দেখলাম এই পাশেই রয়েছে পার্কের পাশেই রাধাকৃষ্ণের মন্দির, এই মন্দিরটা একটু ঘুরে গেলাম, বেশ ভালো লাগলো। এটা কিন্তু ইস্কনের আন্ডারে রয়েছে, তোমরা যদি আসো সময় করে একবার এই মন্দিরটা ঘুরে যেও, এটাও কিন্তু বেশ সুন্দর একটা জায়গা, তোমাদের বেশ ভালো লাগবে। আর আজকের ব্লগটা এখানে শেষ করবো, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এই পার্কটা কেমন কী লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেল যদি নতুন হতো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।